এই খাটটা সুন্নতের মোস্তাহাব জোরে বলে খাট চাওয়া সুন্নত না মোস্তাহাব মেয়ের বাপের কাছে এই ঠিক বলছি হারাম ও ঠিক বলেছে আমার আমার বাপের দেওয়া খাট তোমার মা সবে কেন তোমার মার জন্য একটা চক্তকোষ বানাতে পারোনি যেরাম ছেলে আর সেইরাম কিনবি যেরাম নারী আর সেইরাম কিনবি যে কজন আছেন শপথ করেন বর্তমান জামানা না চাইতে বহুত কিছু দেয় চাইবেন না আল্লাহর কসম চাইবেন না চাইলে খাট পাবেন হালাল হবে না চাইলে টাকা পাবেন হালাল হবে না চাইলে মোটর বাইক পাবেন হালাল হবে না চাইলে চার টাকা পাবেন হালাল হবে চাইলে কুকুর ভুখা এই রসুল্লাহ তো দিয়েছিল মেয়ের সে খেজুর পাতা ছেটাই দিক আর মশক দিক পানির কলসি দিক নামাজের পাঠি দিক সেগুলোর তখনকার সময় দামি ছিল নাকি বলে রসুল তো দিয়েছে তো হযরত আলী বলতে পারছো যে না আমি গরিবের ছেলে তো শর্ত হলো তিনতলা বাড়ি বাড়ি তৈরি করে দিতে হবে আর আপনি দোজানের বাচ্চা সারা জীবন খাওয়ার দায়িত্ব নিতে হবে কোনদিন না শুকিয়ে যান বলেছিল কিছু কিছু বকলির বংশ আছে মেয়ের বাপের টুডি জবাই করতে হবে বলে আমি গরিব লোকের ছেলে বিয়ে পাশ করেছি আমার মার্কে একটা দোকান কিনে দিতে হবে ছি 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 ও যদি জ্ঞানী লোক হতো বলতো যে তোর মার্কেটে কুকুরের গু এক ধরা কিনে দেবো আমি তুই ওখানে গুড় ব্যবসা করবি গুড় এলাকায় সবজি চাষ ওই গু কিনেলে সবজি চাষ করবি এই দোকান হালাল না হারাম ওই দোকানটা করে দেবে হালাল না হারাম কাঁদতে কাঁদতে জমি বিক্রি করে দোকান করবে কাঁদতে কাঁদতে জমি বিক্রি করে মোটর সাইকেল কিনছে কাঁদতে কাঁদতে জায়গা বন্ধক দিয়ে মোটর সাইকেল কিনছে কেন বলা যায় না যে দেখেন আমার ছেলে বিয়ে পাশ করুক এমএ পাশ করুক আর দোকান যাই থাক মেয়ে পছন্দ হয়েছে আমার আল্লাহর তরফ থেকে বলছি কোনো দাবি নেই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সৎ চলে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার ওই ওই বিয়েতে আল্লাহর রহমত হবে ওই সংসারে আল্লাহর রহমত হবে এবং 1 কোটি টাকার জিনিস দিলে নেওয়া জায়েজ 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 প্রথম ছেলের মেয়ের ছেলের মেয়ের মেয়ের মানে ছেলের মেয়ের বাপ যদি বলে যে বাবু এই তোমরা কয় ভাই তো বলছে আমি বড় আমার পরে আরো দুজন আছে মোট 3 ভাই তো মোটামুটি তো বলছে 3টে 10 টাকা দেবো কাল সকালবেলা গেলি আসবে 3 ভাই 3টে 10 টাকা চালাবে জায়েজ এই 3টে নেওয়া হালাল আল্লাহ খুশি রসুল খুশি জোরে বলেন সুবহানাল্লাহ যদি বলেন একটা সাইকেল দিতে হবে ওটাই হলো জাহান্নামের নমুনা যে কজন শুনছেন আজ থেকে শপথ করেন ছেলে যত কামাই করে নেওয়ালা হোক একটা কুটি চেয়ে নেওয়া যাবে না এবার যদি বলেন মানি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি না মানতে পারেন আজান হলে মসজিদে নাও যেতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার পেট ভরে পানি নাও নিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার পৃথিবীর সব লোক বেঁচে আছে গাঁদা খেয়ে বেঁচে আছে মদ খেয়ে বেঁচে আছে চুরি করে বেঁচে আছে দিঘা খেয়ে বেঁচে আছে ডাং খেয়ে বেঁচে আছে দাঁড়িয়ে পরে বেঁচে আছে আপনিও বেঁচে আছে এই মানার নাম তো ইমান ইমান কিসের নাম মানার নাম তবে আমার শিক্ষিত ভাইরা যে কজন আছে আমি ছোট ভাইয়ের মতো সন্তানের মতো বলবো আল্লাহর কসম আপনাদের দেখে অনেক মানুষ পরিবর্তন হয় গ্রামের নেতা গ্রামের মেম্বার গ্রামের মাস্টার গ্রামের ডাক্তার গ্রামের মানে সম্মানীয় ব্যক্তি এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এরা যদি বন্ধু বান্ধবদের বলে এরা যদি গ্রামের যুবকদের বলে আল্লাহর রাস্তায় বলছি মসজিদ ভরে যায় না যায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজন্য আমার শিক্ষিত ভাইদের বলছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এই দাবির বিরুদ্ধে আজকে বহু নারী যাদের রাসূলুল্লাহ সম্মান দিয়েছে তিনজনের একটা হল তিনটে বিষয় একটা হলো নামাজ একটা হলো খুশবু আর একটা হলো নারী আল্লাহর রাস্তে বলছি বহু মুসলমানের ঘরের মেয়ে তারা আজকে কাজ করার নাম করে কলকাতায় দিল্লি বোম্বাই বহু জায়গায় গিয়ে কোথায় কার কাছে চলে যাচ্ছে কোনো ঠিক নেই বাপের বললাম তোমার বড় মেয়ে বলছে বোম্বাই কাজ করতে গেছে ক বছর বলছে 10 বছর আসে না তখন খবর পাইনি তুমি বিয়ে দাওনি যেখানে বিয়ের কথা বলি মোটর সাইকেল চাই 10,000 টাকা চাই খাট চাই স্টিল আলমারি চাই আবার সে প্লেন খাট দিলে হবে না যে খাটের তলায় লেপ কেতাবালি থাকে তাই চাই মানুষ কত সিটিং বাজ দেখেন খাট দিতে হবে ভালো জিনিস তো বলতে ওই আমার এই বড় বৌমার বাপেরা একটা খাট দিতে কোনো দাবি টাবি করবে তবে ওর তলা ওই লেপ কেতা বালিশ কম্বল সব রাখা যায় আল্লাহ ভালো তার মানে ওর বলেছে তুই যখন খাট কিনবি আমার ছোট ছেলের জন্য লেপ কেতা বালিশ তলায় রাখা যায় সেই খাট কিনবি
ওই মাথায় হালকা লেগেছে, লেগে এবারে খাটের দোকানে কি বলছে বাবু এই খাট কত? 8,000, এটা 10,000, ওটা 12,500, মানে সিরিজ কাটতে শুরু করেছে একদম। ওটা মেহগুনি, ওটা কত? 19,000, ওটা 18,000। আচ্ছা ভাই, ওই খাটের তলায় কম্বল লেপ বালিশ রাখা যায় সে খাট আছে? বলছে হ্যাঁ। কত? 95,000। উড়ি বিশ্বঘাত বলিনি যে খাট দিতে হবে, এই দুটো পায়ে ধরে বলছি যদি বিশ্বাস করেন রসুলকে, আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করেন, রহমতের ক্ষমতা যদি বেশি হয়, কিস্তু না দিলে স্বামী স্ত্রী যদি মিল থাকে ও সংসার আল্লাহর রহমত থাকবে, বাসর রাতে আগুন জ্বলবে, কারণ বাপ মা এক সপ্তাহ ধরে কাঁদছে, হার জোগাড় করতে পারে না, আংটি জোগাড় করতে পারে না, বাইক জোগাড় করতে পারে না, হাতে পায়ে ধরে গ্রামে ভিক্ষা করে সুদের টাকা দিয়ে দিয়েছে, এইবারে বাসর রাতে যখন মেয়েটা যাচ্ছে ভাবছে সে ফেরাউনির বংশধর, এর জন্য আমার বাপ এক সপ্তাহ ধরে কাঁদছে, বলছে বসো, বলে বসছি অংশুকু দাঁড়াবো, মেজাজ গরমে আছে না নাই? আজ যদি বলে যে আল্লাহ সোনার মানিক এই এই আমার স্বামী আমার অর্ধাঙ্গিনী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন, সত্যি যোগ্য বাপের যোগ্য সন্তান, জীবন ঠান্ডা হয়ে যাবে না? যাবে না যে বিনা দাবিতে আমার মতো মেয়েকে বিয়ে করলো, এরপরে দুটাটা লম্পট ছেলে আছে, লম্পট রসুলের বিরুদ্ধে হাদিস পাকে বলেছে, এই লম্পট জব্দ করার জন্য আমি রসুল হাদিস পাকে বর্ণনা দিলাম মেশকাত শরীফের হাদিস, আল্লাহর কসম যারা বাসর ঘরে গিয়ে স্ত্রীর জিজ্ঞাসা করে কটা মোবাইল ছিল, কটা মোবাইল, মেয়ে রেগে যাবে না? যাবে না? দেখি ছেলেবেলা সবার বন্ধ। আচ্ছা দীঘায় কতবার গিয়েছো বিয়ের আগে? ওইটা কি ওখানে কথা বলার জায়গা? ওইটা বাসটা ওইগুলো কথা বলার জায়গা কি? আমি দীঘায় কতবার গেছি, মোবাইল কটা, সিম কটা, তোর বাপের দিক, তোর বাপ তো আমার দেখতে গিয়েছিল, দেখা শোনা, রসুল বলেছে দেখো শোনো, তোর বোনাই গেলো, তোর বাপ গেলো, বাসর রাতে আমার জিজ্ঞেস করছিলেন, এজন্য রসুলুল্লাহ বলেছেন বাসর রাতে নারী হদ্দ মিথ্যা কথা বলবে, গুনা নাই, গুনা নাই, গুনা নাই, ওই ঘরে কারণ হলো দেখাশোনার পরে মোবাইল কটা জিজ্ঞাসা করে, কথা কথা সবার সঙ্গে কবার দিঘায় গেছে জিজ্ঞাসা করে, বকখালি কবার গিয়েছে জিজ্ঞাসা করে, এটা শরীয়ত না, এটা নিয়ম না, এটা নীতি না, খালি যা টুকরা ফের আমার ও জায়গায় বলতে হবে জীবনের প্রথম সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার তৈরি করে আল্লাহ উভয় উভয়ের পোশাক করে দিয়েছে, তুমি বাসর রাতে একটু কোরআন তেলাওয়াত করো, শুনেছি আমার আব্বা নাকি কোরআন শরীফ তেলাওয়াত শুনেছিল তোমাদের বাড়িতে, একটুখানি কোরআন পড়ো সাবিনা, একটুখানি কোরআন পড়ো হালিমা, ও হালিমা নামাজের পাটিবি যাও, সুরাকা নামাজ পড়বো, আল্লাহ দরবারে দোয়া করবো, তোমার আর আমার মহব্বতটা জানো আল্লাহ, তোমার আর মহাবত আমার মহাবত জানো, শের খোদা আলী হযরত মা ফাতিমার মতো আল্লাহ পাক যেন তৈরি করে দেন, ও কলিজার টুনারা ও যুবকেরা জনেরা এ জায়গায় যদি ওই কথা বলেন, সকালবেলা আপনার স্ত্রী দাদির সঙ্গে খালার সাথে খাটের বুড়ির সঙ্গে বলবে যে আল্লাহ আমার একটা নেক স্বামী দিয়েছে, বাসর রাতে নামাজের কথা বলছে, কোরআন তেলাওয়াতের কথা বলছে, নামাজের কথা বলছে, আমার বান্ধবীদের কাছে অনেক রকম শুনেছি কিন্তু আমার স্বামী সম্পূর্ণ আলাদা, এরপরে রসুলুল্লাহ বলেন যদি মোবাইলে কথা জিজ্ঞাসা করে, যদি এমনি করে ফোন কটা সিম কটা ক জায়গায় বেড়াতে গিয়েছ, উল্টো পাল্টা কতবার কত করেছো, আল্লাহর কত রসুল বলছে ও জায়গায় মিথ্যা কথা বলো তাহলে তোমার সংসার ভেঙে যাবে, রাতের বেলা বাপের কাছে ফোন করে দেবে, সংসার ভাঙবে না? ভাঙবে না। শোনেন রসুলুল্লাহর হাদিস ভালো করে বলেন, ভাই আপনার মেয়ে 7,00,000 টাকা বিয়ে খরচ করে বিয়ে দিয়েছেন, দুলাবার সঙ্গে চারবার গিয়েছে, প্রবতবার সঙ্গে দুবার গিয়েছে, সসম্মানে বেরিয়ে এসছে, ভালো জিনিস কোনো উল্টো পাল্টা নিয়ে ছিল না, ভালো জিনিস বিভিন্ন জায়গায় আল্লাহ দেখতে বলেছে দেখে এসছেন, এই শয়তানটা জিজ্ঞাসা করছে খবর গিয়েছিল ও যে 3 বার দেয়, তাহলে ও যদি বলে যে আমি যদি মিথ্যা কথা বলি
তাহলে আল্লাহ গুনাহ দেবে হ্যাঁ ওই ফুটবার সঙ্গে চারবার গিয়েছিলাম দিদার দুই দিন ছিল সঙ্গে সঙ্গে সরু কাজ ফোন করবে না আব্বা বলে ফোন করবে না চাচা কেন নোবা না তার আব্বা বলে কি চাচা তোমার মেয়ে এলে যাও না কি হয়েছে না দিঘায় গিয়ে দুরাত ছিল এই এই ঘটনা ঘটিয়েছে সিম নাকি ৩৫টা ওয়াজ বজেন ওর বাপ এসে মামাতো ভাই খালাতো ভাই নিয়ে এসে বলবে তুই সত্য কথা বলবি আল্লাহ রসুল বলতে মিথ্যা কথা বলো সত্য বললে তালাক হবে রে সংসার হবে না ওই স্বামীর বলো সিম কি আমি বুঝি না মোবাইল চোখে দেখিনি দিঘা সবে আপনার মুখে নাম শুনলাম দিঘা কি নাম শুনিনি রসুল বলছে স্বামী স্ত্রী ঘর সংসার করার জন্য যত কায়দার মিথ্যা কথা আছে বলো তোমার নামায় আমালে গুনাহ লেখা হবে না হবে না হবে না যদি ওই রাতে মিথ্যা কথা না বলে সত্য কথা বলো তাহলে তোমার সংসার হবে না হবে না হবে না তালাক হয়ে যাবে আয় কথা ঠিক আছে না মিথ্যা এই জন্য রসুল বলেছে দেখো শোনো ফার্স্টে বোন আনলে যাও মামুন লে যাও বাপ আনলে যাও যে মেয়ে লেখাপড়া কত এত কোন কলেজে পড়তো অমুক এই যে কি কি করতো কোথায় যেত ঘুরতো গ্রামে শোনো কার সঙ্গে কি করতো কোথায় যেত শোনো পর্দা ছিল না বিপর্দা ছিল শোনো শোনার পরে যদি বাড়ি নিয়ে যাও বাড়ি গিয়ে যদি শয়তানি করো তাহলে রসুল বলছি ভাগ্য মিথ্যা কথা বলো শয়তান দাব্য কথা এরপরে আর একটা কথা শুনলেন রসুলুল্লাহর হাদিস যদি দু জায়গায় দুই দুই নাম্বারে এই বাড়ির লোক আর আপনার কি নাম ওই সামনে ফুলবাড়ির লোক দুই গ্রামের লোককে বিরাট মারামারি বাঁধিয়েছে এরা বলতে ভাঁড়ে গেলে কুচে দেব এরা বলতে বাড়ির লোক বলতে চণ্ডীপুরতে ঘুরে যাব নাও গেলাম বলে হাট বাজার কোথায় করবি বলছে মাঝে মাঝে ঘুষি কাটায় যাবো ঘটবুর উঠবো না এই করে দুই পাটি খুব জোর যন্ত্র বেঁধে আসে হঠাৎ মাঝখান থেকে কয়েকজন লোক এদের কাছে যে বলছে ওরা বিরাট কান্নাকাটি করছে যে তোদের সঙ্গে ঝগড়া করে ওদের অন্যায় হয়ে গেছে আর জীবনে করবে না খুব কষ্ট পাচ্ছে আমার হাতে পায়ে ধরছে নেতার জন্য এরা বলছে না মিটবো না এই করে মিথ্যা কথা বলে 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 ওরা কিন্তু কিচ্ছু বলেনি মিথ্যা কথা বলে বলে এদের মনটা নরম করিয়ে ফেলেছে তাহলে ওদের কাছে গেছে বলছে পাটির লোক কাঁচে যাও না এক সপ্তাহ আমি বুঝতে পারছি না কোনো দিতে কমে যাবে যেতে পারছি না হাঁটবার করতে পারছি না ভাওনা না গেলে ঘুমায় না তা না গেলে পেট ভাত ঘুমায় না কী করবো একটু দয়া করতে বল তো বললো আচ্ছা ডাক ধাওয়া হয়ে গেল ডাক ওই জায়গা বস বসে দুই পাটির হদ্দ মিথ্যা কথা বলে হদ্দ মিথ্যা কথা এক একটা না শত শত মিথ্যা কথা বলে উভয় দলকে মীমাংস করিয়ে দেওয়া রসুলুল্লাহ বলছে যায় যে গুনা নাই গুনা নাই গুনা নাই গুনা নাই বড় ভাই আর মেজ ভাই ঝগড়া করেছে দুই ভাই শপথ করেছে জিন্দিগি কথা বলবো না আলাপ করবো না জাহান্নামে যাই যাব গ্রামের একজন লোক বলছে তোর বড় ভাই ভাঙরে কি কান্না কাঁদছিল আমার কাছে মনে হচ্ছে দু চার দিন এমনি তোরে বিষ খেতে পারে বলছে কেন বিষ খাবে কেন না তুই মারপেটে ভাই আলাপ করিস না এই জন্য অনেক দুঃখের কথা বলছিস সব বললে তুই সহ্য করতে পারবি না এতটুকু বললাম মনে হচ্ছে বিষ খাবে কাল না পরশু খেতে পারে এগুলো বড় ভাই কিন্তু কিছু বলেনি এবারে মেজোটার কাছে গিয়েছে বলছে শোন বড় ভাই শোন তোর মেজ ভাই বলছিল যে আজকের দুটোর দিকে আমি রেলে মাথা তুলব না কেন বড় ভাই মারপেটের ভাই বাপের সমান আমার সঙ্গে আলাপ করে না কী করি মাথা দিক কেউ সাহায্য ভাই মরুক পুরো মিথ্যে কথা কিন্তু কেউ কার সঙ্গে কিছু বলেনি এইবারে বড় ভাই তোর মধ্যে আত্মার ডাক শয়তান সব কী করবো আর ডাক আসলো আমার জন্য মরবি আমার বড় ভাইটা বিষ খাবে আর বড় ভাইটা বলছে আমার জন্য মেজ ভাইটা আজকেরই বিকালে গিয়ে রেলে মাথা দেবে এ মাথায় হাত দেখাচ্ছে ও মাথায় হাত দেখাচ্ছে কিন্তু মাঝখানে কিচ্ছু নেই কেউ কারো কিচ্ছু বলেনি কথা ঠিক না তকবীর নারী তকবীর তাহলে সংসারী অশান্তি হলে মিথ্যা কথা বলে মীমাংসা করে দেওয়া জায়েজ না না যায় জোরে বলেন জায়েজ না না যায় স্বামী স্ত্রী ঝগড়া করেছে পাশের বাড়িতে আছেন আপনারা আমার অস্ত্র নিলেন লাগিয়ে দেবেন স্বামী স্ত্রী কথা বলেন তিন চার দিনের মাছ না স্বামী বাজার থেকে সোজা ঘর ভিতরে যায় ভাত খোলা দেয় খেয়ে নেয়
আপনি বলবেন যে কালকে আপনার তোমার স্বামী সবুরা আমার কাছে বাজার যাওয়ার সময় কি কান্না করছিল যে আমি এত ভালোবাসি জীবনের চেয়ে বেশি ভালোবাসি ওর জন্য মাদার গ্রাম পায়ে ফেলি আমার সঙ্গে দুদিন কথা বলে না আল্লাহর বিচার করবে আজ দিনে দেখবো কাল রাতে আমি সোজা যাবো রেলে রেলে মাথা তোলো আর না বিষ খাবো কালকে আর ফিরবো না ও দেখবেন সেই রাত্রে আপনার কাছে আসবে যে দেখো তুমি নাই কি করবো এই মিথ্যে কথা এটা জায়েজ তাহলে ওই মিথ্যে কথা মিল হয়ে গেল না আল্লাহ আকবার রসূলের হাদিস এগুলো মাথায় রাখবেন আর বাপের কথা না এতগুলো মিডিয়া চলছে মানে কি আপনাদের সামনে বলছি না পুরো পৃথিবীর সামনে বলছি ফল ঢলি ধরবে হ্যাঁ গুতো আছে গুতো কালকের একদিন বলছে হুজুর রসূলের পায়খানা মেশকে আম্বার আপনি কোথায় পেয়েছেন আলে শুধু পায়খানা না মাথা চুল থেকে পা তলা পর্যন্ত যা থেকে না আছে সব মেশকে আম্বার শুধু পায়খানা কি রে রসুলের পেশাব যে খেয়েছে তার জীবন ধন্য আর একটা মেয়ে পেশাব খেয়েছে তার কয়েকটা বংশ পরম্পর তাদের শরীর থেকে মেশকে আম্বারের মতো খরবু বার হয়েছে জোরে বলো নবীর সঙ্গে তুলনা দাও দুটা মানে মানুষ নামের কলঙ্ক আছে নবীর উল্টো পাল্টা কথা বলছে না বলে না এদের বিচার আল্লাহ করুক ছোট্ট একটা কথা বলে আমি দোয়া করবো ছোট্ট একটা কথা ভাই আমি যে বলছি রসুলের নীতি রসুলের আদর্শ আল্লাহর কোরআন নবী পাকের তরিকা মাহফের খিদমত জান্নাতে কি করে যাবো রসুলের সুন্নত জিন্দা করলে কি হবে ফোন বিয়ের দাবি দাবি করে ফোনের টাকা নিলে কি হবে এগুলো সংসারে গজব হবে রহমত হবে না অনেক রকমের কথা যদি রসুলের নীতি তরিকার উপর আমরা মানতে পারি আল্লাহ পাক আমাদের জান্নাতে দেবেন আচ্ছা আপনি যে তর্ক করছেন নবী এই নবী ফুরফুরা এসেছিল তোর বাপের কি তাই তুই নামাজ পড় তুই নামাজ পড় জিকির কর আল্লাহর হুকুম আদায় কর নবীর তরিকার উপরে চল যদি ঘুরঘুরে আসে আর আল্লাহর ওলি দেখলে দেখতে পারে রুহানি হালতে এই নিয়ে ঝগড়া করবি কেন পাঁচক তো নামাজ পড় হালাল খা কে কোথায় কি করছে না করছে এই নিয়ে ফেতনা মানুষ বোঝে না সামান্য একটা জিনিস ভাই আল্লাহর ওলি যারা হয় আল্লাহর মাহবুব যারা হয় তারা রুহানি হালতে অনেক কিছু দেখতে পারে পারে না বলে আমি পারে না বলছি কারণটা কি পারে না বলছে তাহলে নবী ওই কোরআন থেকে যখন তাফসীর হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা তখন বলছে ও তো নবীদের জন্য খাস তার নবী যদি একবার বারজি বার করে সবসময় বারজি করে এই কথা বুঝতে পারেন কত মাথা মাথা এরপরে কিছু মূর্খুর বংশ বলছে নবীর যদি ক্ষমতা থাকতো হাসান হোসেনকে তাহলে বাঁচিয়ে নিত কারবালা এইরম অত্যাচার কি কষ্ট পেয়েছে ছোট্ট বাচ্চা আলী আসগার আলী আকবর কলঙ্ক তুই কি ইমান হারা হয়ে মরবি আপনারা বিচার করে আল্লাহর ক্ষমতা আছে না না আপনার ও কি বলবে যে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে ঠ্যাং ঠ্যাং গুলো করে দিত ওই বলা সম্ভব আছে না নাই ও বলতে পারে যে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে এতে ঠ্যাং ঠ্যাং গুলো করে দিত মানে দেখছে যে ইমান নিয়ে কবরে যাব এত বাজে কাজ করবো আর একজন বলছে ফুরফুরা যদি পিঠ থাকতো আমার হাত পা সব দূর হয়ে যাবে কত বড় নাদান ফুরফুরায় পিঠ আছে বলে তোর এখনো ভালো আছে হাত পা আর ফুরফুরায় পিঠ না থাকলে তোর বংশ মেরে কুটে দিত হাত পা ফেলে তো তোর ডাকাত এই নবীরা তো মেরেছে নবীরা তো গালাগালি দিয়েছে নবীর ভণ্ড মৃত্যুক জাদুকার গণক চিড়িংবাজ বলার পরে ফের মেরেছে নবী কারুর হাতটা ফেলেছে খবর আছে আপনারা বোঝেন খবর আছে
তাহলে নবীর নীতি যারা মানে নবীর তরিকা যারা মানে নবীর ওয়ারিস যারা হয় এরা কোনদিন কার হাত পাবে না মূর্খ মানুষদের বোঝাবে যে ফুলপুরা কিচ্ছু নেই ফুলপুরা যদি পিঠ থাকতো তাহলে আমরা এত গালাগালি দিচ্ছি আমাদের হাত কা পড়ে যেত কিছু অজ্ঞ লোক আছে বলছে হ্যাঁ কথাটা ঠিক তাহলে পিঠ দ্বারা হাত পা ফেলার জন্য পিঠ হয় আল্লাহর ওলি যারা হয় হাত পা ফেলার জন্য হয় কি ওলিদের পয়গম্বরদের কাজ যদি হাত পা ফেলা হতো আল্লাহর রাসূলের যারা যখন মেরেছিল তখন রাসূল বলতো যে আল্লাহ একটা হাত পা ফেলে দাও আবু জলে পা ফেলে দাও তাইফে যারা মেরেছে ওদের কুচে দাও আল্লাহ ওহুদে যারা মেরেছে ওদের ফেলে দাও কারণ ফেলতে বলেছে বরং ওয়াইশি রাসূলুল্লাহ চাচাকে মেরেছে রাসূলের সামনে সেই ওয়াইশি রাসূলের কাছে এসেছে রাসূল অন্তত একটা কথা বলতে পারতেন আলী আমার নিজের চাচা হামজা আর আমার নিজের চাচা হামজা আল্লাহ তোমার বাঘ বানিয়েছে ওমরের খবর দেওয়ার দরকার নেই তুমি এর কোষ হামজা সেই সেই ওয়াইশি এসছে আমার সামনে কলমা পড়তে এর কুচে দাও কুচেতে পিস পিস করো করে কুকুরির দাও কুকুর যদি না খায় কুকুরি মার্ডার করো এর আগে এই কথা বলার দরকার আছে না নাই যে বলতেন মুহাম্মদ আমি আপন চাচা আমার শরীরে যার্রা পরিমাণ রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে একটা কুটি নাচর দিতে দেব না সেই ওহুদের ময়দানে রসুলকে দাঁত ভেঙে দিল মাথা ফাটিয়ে দিল হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল 70 জন কলিজার টুকরা সাহাবী টুকরা টুকরা ছড়িয়ে গেল ওই ওয়াইশি রসুলুল্লাহ চাচার কলিজায় বললাম মেরে এ ভর অপর করে দিয়েছিল সে রসুলুল্লাহর সামনে আমরা হলে কি বলতাম জাহান্নামে যাই যাব আলী চলে এসো ওমরের ডেকে বরং হামজা ওয়াইশি বলছে ইয়া রাসূলুল্লাহ ওদের খবর ওরা খবর পাওয়ার আগে আপনি আমার কলমাটা পড়িয়ে দেন কথা বুঝতে পারেন ওমর আলী আরো বড় বড় পালওয়ান যারা এরা তো সব জানে ওই যুদ্ধ ছিল এদের খবর পাওয়ার আগে আপনি আমার ঝাট করে কলমা পড়িয়ে দেন যদি মরে যায় শহীদ হয়ে যাব মরে গেলেন ক্লিয়ার বলছে শোন আমি রাসূলুল্লাহ আমার সাহাবীরা আমার বিনা অর্ডারে কোনো জায়গায় যায় না কারো মারে না এটা নবীর নীতি না যার পাবে তার মারবে চুপ কর একটা কথা শোন কলেমা পড়া শোন তুই কি করে মেরেছে তুই বলতো আমার চাচা আরে শুনি আমি কি করে মারলি বর্ণনা দিব ইয়া রাসূলুল্লাহ এই জন্য মেরেছিলাম আমি আবু সুফিয়ানের স্ত্রী গোলাম ছিলাম আর আবু সুফিয়ানের স্ত্রী আমার বলেছিল যদি হামজাকে মারতে পারিস তাহলে চির জন্মের মতো আজাদ করে দেবো আমি শুধু আজাদ হওয়ার আশায় মেরেছি আর আমিও শপথ করি যদি আজাদ হতে পারি আমি রাসূলুল্লাহর কাছে ইমানের কলমা পড়ব আর এই বললাম দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কাফেরকে আমি এই বললাম দিয়ে মারব কথা বুঝতে পারি আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের ওই বললাম দিয়ে মেরেছিল রাসূলুল্লাহর পরে খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামিল কাযাব বলে এক কাফের নবী দাবি করেছিল ইতিহাসের ঘটনা আর সেই ওয়াইশি সেই বললাম বলে জীবন ধন্য এর আজকে আমি কলিজা ফোর করবো ওয়াইশি মুসাইলামিল কাযাবের কলিজা ফোর করে দিয়েছিলেন জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ আরো জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ চিল্লে তকবীরে ধ্বনি দেন নারী তাকবীর বিরানি রেডি সালাম পড়ে লই আসেন ইয়া নবী সালাম